এই কুরিয়ার থেকে যত যা রিটার্ন আসছে সব দিয়ে দাও ঠিক আছে এটা আমাদের ভালো ভালো প্যাকেট 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 সব দিয়ে দাও অনেকদিন পরে আমি এক পিস দুই পিসের ড্রেসের লাইভ নিয়ে আসছি দাও প্যাকেট গুলো খুলো খুলে একটা একটা করে আমাকে দাও একটা একটা করে আমাকে দাও তাড়াতাড়ি দাও ওই পাশে শাড়ি পরে দাও শাড়ি পরে দাও শাড়ি আগে এটা দাও যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বলবেন এখন আমি গোডাউন থেকে লাইভ দিতেছি এই যে দেখেন না 950 টাকা লস প্রাইস লস এক পিস অনলি আছে 950 টাকা 950 টাকা নিবেন 950 টাকায় নেবেন নিলে জিতবেন না নিলে আফসোস করবেন রেডি ড্রেস বডি 48 দোপাট্টাটা দেখছেন কত বড় অনায়াসে নামাজ পড়তে পারবেন এক পিস আছে জালাক কাছে নিয়ে নেন ডিজাইনটা দেখেন 1850 টাকা ড্রেস 950 টাকা দিয়ে দিয়েছি দেখেন ডিজাইনটা শেষ এক পিস শেষ অর্ডার 550 টাকা দিব 550 টাকা নেবেন অনলি দেখবেন আর অর্ডার করবেন এক মিনিট সময় নাই পরে যদি বলেন আপু অর্ডার করে পাইছিলাম না হবে না এটা সরাও দেখে আরেকটু দূর থেকে দেখাও দেখানো যেতেছে না পরে যদি বলেন আপু অর্ডার করে পাই নাই হবে না নট অ্যাকসেপ্টেবল তাড়াতাড়ি সাথে সাথে অর্ডার করতে হবে সাথে সাথে দেখবেন আর অর্ডার করবেন ফ্রন্ট পার্ট গরমের মধ্যে পয়রা কাপড়টা যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলেন এটা হচ্ছে ব্যাক পার্ট শুনেন আমাদের বিগ সেল শুরু হয়েছে আগামী তিন দিন খালি বিগ সেল দিব আমাদের পেজে নজর রাখতে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখা হচ্ছে মিরপুর সোমবারে আমাদের গ্র্যান্ড ওপেনিং সোমবারে মিরপুরের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার মধ্যে এই কাপড়টা যাবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে স্লিভস এর কাপড় এটা হচ্ছে স্লিভস এর কাপড় দেখা হচ্ছে মিরপুরে সোমবারে আর আমাদের ওয়ারি শোরুম কিন্তু ওপেন করে দিছি নতুনটা আগেটা চেঞ্জ করছি ওয়ারি শোরুমটা কিন্তু এখন আগের জায়গায় নাই যারা নতুন শোরুম কিনেন না আমি বলে দিলাম আমরা কিন্তু র‍্যাঙ্কিং স্ট্রিট থেকে চেঞ্জ করে এখন আমাদের নতুন শোরুম হচ্ছে নবাব স্ট্রিটে নবাব স্ট্রিটে এই নবাব স্ট্রিটে সেইলরের পাশে সুরুদমিয়া কমপ্লেক্সের দোতলায় নবাব স্ট্রিটে সেইলরের পাশে নবাব স্ট্রিটে সেইলরের পাশের বিল্ডিং এর দোতলায় সুরুদমিয়া কমপ্লেক্সের দোতলায় আগে র‍্যাঙ্কিং স্ট্রিটে ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি চেঞ্জ করছি এখন বড় শোরুম নিছি মিরপুরে এই যে পিছনে যত মাল দেখতেছেন গাটটি করা সব মিরপুরে দিয়ে দিব পাগলা প্রাইসে মিরপুরে অ্যানাউন্সমেন্টটা কি কি অফার থাকবে কালকে আমি বলে দিব এই ড্রেসটা 550 টাকা নেবেন এক পিস আছে চার লাখ আছে কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস জাস্ট পাগলা প্রাইসে দিয়ে দিচ্ছি দাও শুনেন
মিরপুরের অ্যানাউন্সমেন্টটা আমরা কালকে দিব, কি কি অফার থাকবে, খালি ড্রেসগুলো দেখেন পিছনে। আর মিরপুরের দোকানটা হয়েছে নতুন দোকানটা, আগে মিরপুর শপিং সেন্টারে ছিল, ওটা ছেড়ে দিছি, এখন বড় শোরুম মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে, সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে, সারার সাথের বিল্ডিং এ। হ্যাঁ, আপনার চেহারা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঐশ্বরিয়া রায় সুলতান মাহমুদ, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আপনার অনেক অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, অনলি 550 টাকা নেবেন, রেডি, এক পিস আছে, এক পিস শেষ, ব্যাকপ্যাকটা দেখেন কি সুন্দর, শেষ। এইটা মনে করেন শেষ, এইটা মনে করেন শেষ। আমাদের কুরিয়ার থেকে রিটার আসা ড্রেস, আজকে আরো অনেক 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 ড্রেস দেখাবো। আচ্ছা দেখি কে কে লিখেছে, একটু কমেন্টগুলো পড়ি। এইগুলা আপনি যদি শোরুমে পান সেম ডিসকাউন্টে পাবেন, শোরুমে যদি থাকে এখান থেকে। আমি তো আসলে জানি না শোরুমে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে, কারণ আমি ঠিক বুঝতে পারতেছি না, লাইট অনেক কম ঠিকভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আপু, গ্রাউন্ড থেকে লাইভ করতেছে তো এই জন্য লাইটটা একটু কম, একটু কষ্ট করে একটু আপনাদেরকে দেখতে হবে আর কি। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসছে, ঢাকার বাইরে 150 টাকা। হ্যাঁ, আর যদি কেউ আমার শাড়িটা কিনেন, আমার পরা শাড়িটা যদি কিনেন, শাড়িটা ডিসকাউন্ট প্রাইস 250 টাকা, আমার পরা শাড়িটা যদি কিনেন, শাড়ির সাথে যদি শাড়িটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, আর শাড়ি না কিনলে ডেলিভারি চার্জ ফ্রি হবে। শাড়িটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, শাড়ি না কিনলে ডেলিভারি চার্জ ফ্রি হবে। ওকে, হ্যালো, হাই, বাই বাই। এটা অনলি 999 টাকা নেবেন, যা লাগে সে এটা নিয়ে নেবেন, যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, 999 টাকা, পিওর লোন কটন, গরমের মধ্যে পইরা যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলেন, একদম লস প্রাইস। এটা হচ্ছে আপনার দোপাট্টা, দেখেন দোপাট্টা পিওর লোন কটনের দোপাট্টা, 999 টাকা, এই দশটা তো, এই যে দেখেন সালোয়ারের কাপড় অনলি 999 টাকা দিব, পিওর লোন কটনের ড্রেস, একদম কুরিয়ার থেকে রিটার্ন আসছে, দেখে ড্রেস থেকে আমাদের খুবই পপুলার একটা ড্রেস জাস্ট দিয়ে দিলাম। এই মেনতা মার্কা ড্রেস দিও না, ওই ড্রেসটা দাও, সিকোয়েন্সের ড্রেস দাও, সিকোয়েন্সের ড্রেস দাও, দাও দাও, এটা একটু সাথে দাও, কত এটা, কত এটা কালার আছে পরানো, এটা কত কত, এটা দেখেন কাল লাগবে, চোখ বন্ধ করে নিবেন, তাকায়েন না, এটা তাকাইলে তাকাইতে তাকাইতে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে এটা নিয়ে নিতে হবে। এটা আবার বানানো আছে না, ড্রেসটা বানানো আছে থ্রি পিস, যদি না নিছেন খালি আফসোস করবেন, 100% শিওর হয়ে অর্ডার করবেন, আমরা এক টাকাও বিকাশ নেই না। এটা মাপো, এক পিসে আছে, আমি বলতেছি এটা প্রাইস বলতেছি, প্রাইস শুনে আরো পাগল হয়ে যাবেন। নাজমা নাজু, আমি আপনার পিস থেকে সাতটা ড্রেস এনেছি, ড্রেসগুলো এত সুন্দর যেটা বলার বাইরে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। নিনা মামন, তুমি এত তাড়াতাড়ি কিভাবে কথা বলো আপু, স্প্রিড স্প্রিড, কারণ আপু এই ড্রেসগুলো এক পিস করে আছে, বুঝছেন, সবাই পাগল হয়ে অর্ডার করবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিতেছি আপনাদেরকে। আনোয়ার চৌধুরী, আপনার গালাগালি জাতি অনেক মিস করছে, ও আপনাকে দিয়ে ট্রাই করতে পারি, বডি 48 প্লাস লং 45, কত 48 প্লাস লং, বডি 48 প্লাস লম্বা 45, সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো, ড্রেসটা স্টিচ করা, একটু দেখে নেন ড্রেসটা স্টিচ করা, বানানো, ড্রেসটা বানানো আছে, এরকম সিকোয়েন্সের ড্রেস, যে দাম দিব দাম শুনে পাঁচ কিখা পয়রা যাবেন সবাই, জাস্ট পরে যাবেন। মিরপুর শোরুম ওপেনিং উপলক্ষে আমরা গ্র্যান্ড ওপেনিং আমাদের সোমবারে, এই উপলক্ষে আমরা একদম বিগ সেল অফার দিছি অনলাইনে। এটা হচ্ছে এটা দোপাট্টা, দোপাট্টাটা দেখছেন কি সুন্দর, দোপাট্টার কাপড়টা দেখেন কি যে সুন্দর, তার উপর আবার এরকম করে টার্সেল করা আছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, শুধুমাত্র এই ড্রেসটা নেবেন ক্রেজি অফার প্রাইসে, মিস করলে মিস, 1180 টাকা লস প্রাইসে, অনলি 1180 টাকায় এই ড্রেস শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে, অনলি 1180 টাকায় এই ড্রেস শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে, শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে, ওই যে রিটার্ন আসা শাড়িটা দাও, শুধুমাত্র কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে এই ড্রেসটা আমি আপনাদেরকে দিলাম শুধুমাত্র 1180 টাকায়। ভাবেন এরকম একটা পার্টি ড্রেস এরকম কাজ করা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, 1180 টাকায় দিয়ে দিলাম। আবার কামিজটা হচ্ছে বানানো, সালোয়ারটা আনস্টিচ, কামিজটা বানানো, ম্যাটেরিয়ালস হচ্ছে এটার সিল্ক কটন মিক্স, খুবই ভালো। এটা হচ্ছে হাতা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এক পিস আছে, এক পিস আছে, এক পিস আছে, অনলি 1180 টাকা, থ্রি পিস, থ্রি পিস, এটা 1180 টাকা। বাপরে বাপ, দোপাট্টাটা এত সুন্দর দেখে খালি তাকায় থাকা লাগবে, দোপাট্টাটা আপু এত সুন্দর দেখে খালি তাকায় থাকা লাগবে। মডারেটরদেরকে বলো চোখ বন্ধ করে ঠাঁসে ঠাঁসে অর্ডার দিতে, দাও সালোয়ার দাও, অনলি 1180 টাকা, এটা দিলাম, মিস করে ফেললে মিস, এই শাড়িটা দাও, এটা মনে হয় কেউ পালায় বিয়া করতে নিছিল, পরে পালাইতে পারে নাই, এজন্য রিটার্ন করে দিছে, দেখেন তো কেমন লাগে এই শাড়িটার জন্য, সারাটা দেশের মানুষ পাগল, কেউ মনে হয় পালায় বিয়ে করার জন্য শাড়িটা অর্ডার করছিল, তারপরে পালায় পালায় গার্লফ্রেন্ড নিশ্চয় পালাইতে পারে না, এই জন্য শাড়িটা দিয়ে বিয়েটা হয় না, আহা হা হা, নিশ্চয় বাসাতে ধরা খেয়ে গেছে বেরোবার সময়, যাই হোক, অতীব দুঃখের সাথে তাদের বিয়েটা ক্যান্সেল হলো নিশ্চয়ই, এই জন্য শাড়িটা তারা রিসিভ করে নাই। বাই দ্য ওয়ে, বাট একটা শাড়ি আছে একদম, যে কিনা একদম
মানে লাকি মনে করেন যার উপর একদম ফাটা কপাল লেখা করছে আমাদের এখানে বলে, একদম যে এরকম এই রকমের লাকি আমাদের এখানে বলে, যে বেশি লাকি মানে যে বেশি ভাগ্যবান তারে বলে ফাটা কপাল লেখা কুশ। সো এটা হচ্ছে যে আপনার ব্লাউজ পিস, এটা নিশ্চয়ই কেউ পালায় বিয়ে করার জন্য কিনছিল, অর্ডার করছিল, তারপরে আর পালাইতে পারে না, শাড়িটা রিসিভ করে না। বাই দ্য ওয়ে এই শাড়িটার যে ডিজাইনটা, এটা আগে শাড়িটার দামটা বললাম, নেই কেকে নিবেন লস্ট প্রাইস 999 টাকা, 999 টাকায় এই শাড়িটা দিছে আল্লাহ আল্লাহ। এটা 2250 টাকা ছিল না, 2250 টাকা ছিল, ওখান থেকে আমি ডিসকাউন্ট এটাকে 1480 টাকায় দিছিলাম, আজকে নিবেন 999 টাকায় লাল টুকটুকে বৌমার্কা শাড়ি। এখন আমি বলি শাড়ির কাহিনী, এই শাড়িটা হয়েছে আমি এই রকম সেম ডিজাইনের একটা 56,000 টাকা দামের ঢাকায় জামদানি পরে ফটোশুট করছিলাম। তো ওই ফটোশুটটা করার পরে আরো 2 বছর আগে আমার কাছে মনে হয়েছে আল্লাহ এই 56,000 টাকার শাড়ির ডিজাইনটা এত সুন্দর, এটাকে সবাই তো কিনে পড়তে পারবে না। তখন আমি কি করলাম, আমার টাঙ্গাইলের তাঁতিদেরকে বললাম যে এই ডিজাইনটা বানান, তো একটা তারপরে এটাকে আমি রোজারিদের আগে ডিসকাউন্টে দিচ্ছি 1480 টাকা, আজকে নিবেন এক পিস আহারে কে যেন পালায় বিয়েটা বিকে বিয়েটা করতে পারলো না, যেন শাড়িটা রিটার্ন চলে আসলো, আমার যে কিছু দুঃখ লাগতেছে, যার আজকে একদম কপালটা একদম ফুরফুরা সে এই শাড়িটা এক পিস আছে 999 টাকা পাবেন। এবং ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস সহ এবং আমাদের পুরো শাড়িতে কাজ দেখেন, এইটুকু শাড়িটা যখন করবেন এইটুকু তো গুজার অংশে যাবে মানে ভিতরে চলে যাবে, হ্যাঁ, এরপর থেকে গুজার অংশটুকু বাদ দিয়ে পুরোটা শাড়ি কাজ, পুরোটা শাড়ি কাজ ব্লাউজ পিস সহ। অনেকে আমাদের এই শাড়িগুলো দেখে পরে রেপ্লিকা নকল বানাইছে, বাট নকল কোনোদিনই আমাদের এটা মতো হবে না, কারণ এই ডিজাইনটা আমি নিজে দিচ্ছি তাঁতিকে, আমার নিজের তাঁতি দিয়ে বানাইছি শাড়িটা। টাঙ্গাইলের শাড়ি এটা 2250 টাকা ছিল, ডিসকাউন্টে 1480, আজকে একদম যারা যে কিনা একদম খাস কপালে বিয়ে করতে চায়, খাস নিয়ে বিয়ে করতে চায় একজনই শাড়িটা নিতে পারবে শুধুমাত্র। হ্যাঁ রিয়া দেখো না এই শাড়িটার কোনো কালার মোলার আছে কিনা, আমার অফিসে খুঁজে দেখো, নিয়ে সুন্দর শাড়িটা কার লাগবে জলদি জলদি করে, একজন আমি দেখতে চাই কে বিবাহ করতে চাই, পালায়া বিবাহ মানে মনে হয় ক্যান্সেল হয়ে গেছে, জুবরুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ তাই তো, নাহলে কি বলবো, নয়তো এরকম একটা 2250 টাকার শাড়ি 1480 টাকায় দিছি, সে অর্ডার করে কেন রিসিভ করবে না। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই, এক পয়সা বিকাশ দিই না, প্রোডাক্ট রিসিভ করার সময় টাকা দিয়ে রিসিভ করবে। এখন একজন যদি প্রোডাক্ট এরকম একটা লাল টুকটুকের শাড়ি অর্ডার করে, তারপরে যদি সে রিসিভ না করে, তাহলে বুঝতে হবে সে পালায়া বিয়ের জন্য অর্ডার করেছিল, কিন্তু নিশ্চয়ই পালায় যেতে পারে না, বিয়েটা করতে পারে না, এর জন্য শাড়িটা রিসিভ করতে পারে। বাট আরেকজনের কপাল খুলে গেল, আরেকজন সেটাকে 1480 টাকা শাড়ি 999 টাকায় পেয়ে গেল, বাহ 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 বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো এই সুন্দর শাড়িটা 999 টাকায় নিতে চাইলে এখনই জাস্ট টেক স্ক্রিনশট এন্ড বক্স আস, আমার পরা শাড়িটা ডিসকাউন্ট প্রাইস 2250 টাকা, আর শুধুমাত্র আমার পরা শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, আদারওয়াইজ কোনো কিছুর সাথে ডেলিভারি চার্জ ফ্রি না, শুধুমাত্র আমার পরা শাড়িটার জন্য অফার। আমার পরা শাড়ির কালারগুলো আগে লাইভে দেখিয়ে দিলাম, দেখে নিন। আরে দাও আর কি কি আছে, এক পিস এক পিস করে সবগুলো পলি খুলো, রিটার্নের পলিগুলো খুলো, দাও 650, কত, হ্যাঁ 650 টাকা দিয়ে দাও না ভাই, এত কিপ্টার করো কেন, এটা টু পিস, এটা আমাদের কিনা হয়ে আছে 950 টাকা, আপনাদেরকে দিলাম 650 টাকা, নিলে দিতেন, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা আমাদের কিনা আছে, দেখেন এই দেখেন, এটা আমাদের নিজেদের কিনা আছে 950 টাকা, দেখছেন নিজেদের কিনা আছে 950 টাকা, দা তারপরে আপনাদেরকে এটা এক পিস আছে দেখে দিয়ে দিলাম 650 টাকা, এটা হচ্ছে হাতা কাপড়, পিওর লোন কটন, নিলে জিতিবেন না নিলে আফসোস করিবেন, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অর্ডার করেছিলাম, ব্রেকআপ হয়ে গেছে, রাকেশ পাউল বিজয় ধর্মিয়া, অর্ডার করে যদি প্রোডাক্ট রিসিভ না করেন তাহলে আরো বেশি বেশি করে ব্রেকআপ হয়ে যাবে, অর্ডার করলে প্রোডাক্ট রিসিভ করতে হবে, এটা কেমন কথা হলো, অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করেন না, হ্যাঁ এটা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা, তারপরে কিন্তু নেক্সটটাও কিন্তু যাবে বলে দিলাম। এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, নিচের দিকটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা লোন কটন, এটা হচ্ছে আপনার দোপাট্টা, ওহো এই দোপাট্টা তো সবাই অনেক পছন্দ করে, পিওরের দোপাট্টা 650 টাকা, একটা ড্রেসে 300 টাকা লস, 650 টাকা দিলাম টু পিস, 650 টাকা দিলাম টু পিস, নিয়ে দিবেন আমি রাখতে করবো, 650 টাকা দিলাম টু পিস, লাগবে যার লাগবে জাস্ট গ্যাপ করে একটা স্ক্রিনশট নেন, কারণ এই জামাই প্রাইসে জীবনে পাবেন না, 650 টাকায় দিলাম টু পিস, নিলে জিতবেন না নিলে আফসোস করবেন, ঘ্যাট করে অর্ডার করে দেন, জাস্ট ঘ্যাট করে অর্ডার করে দেন, ওকে শেষ, এল্লা এই বিবাহ করার জন্য শাড়িটাকে অর্ডার করে আমাকে জানিও। এই বেটা তোমাদের এখানে গরম লাগে কেন, এসি লাগা নাই, এসি লাগাই না, লাগাই যদি সারবো,
আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এরপর আসেন আমরা হচ্ছে আরেকটা ডিসকাউন্টের ড্রেস দেখাই, তার লাগবে খালি নিয়ে নিন, একদম লস প্রাইসে। এ ধরো এটা হচ্ছে আপনার কাপড়টা এমন ভালো, ড্রেসটার প্রাইস ছিল 2250 টাকা, 2250 টাকা ছিল ড্রেসটা। এটা এখন নেবেন অনলি অনলি অনলি। আগে ড্রেসটা একটু দেখেন, মা গো মা কি যে সুন্দর একটা ড্রেস, হোয়াইটের মধ্যে কাপড়টা হচ্ছে মসলিন কটন। গলার ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে আবার থ্রি পিস। গলার ডিজাইনটা দেখেন, জাস্ট দেখেন গলার মধ্যে এই ডিজাইনটা করতে কি সময় লাগছে, কত সুন্দর গলার ডিজাইনটা। পুরাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, কামিজটা হচ্ছে সেমি স্টিচ, আপনাকে বানাই নিতে হবে। এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইন, খুবই 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 মারাত্মক লেভেলের সুন্দর। এটা হচ্ছে আপনার হাতা, এটা হচ্ছে হাতা হাতা হাতা, হ্যাঁ অনেক সুন্দর, রাইট। এটার বডি পঞ্চাশ বানাইতে পারবেন, লম্বা কত, লম্বা 46, অনেক সুন্দর। হাতার ডিজাইনটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর, বাবা বাবা বাবা। নিচের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, এক পিস আছে দেনিবে, সে লাকি ওয়ান। হোয়াইট ড্রেস সবসময় সুন্দর লাগে, তাও এটার সাথে একটা পিওরের দুপাট্টা আছে 999 টাকা, থ্রি পিস। ও মা গো মা, ভাবা যায় থ্রি পিস 999 টাকায়, ভাবা যায় থ্রি পিস 999 টাকায়, ভাবা যায় থ্রি পিস হচ্ছে 999 টাকায়। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, থ্রি পিস 999 টাকায়, ক্যান ইউ ইমাজিন, অনলি 999 টাকায় থ্রি পিস। ওকে, ও গরম লাগতেছে, দাও দাও দাও, এটা কত, দাও পানি খাও, ঘেমে একাকার হয়ে গেলাম। এত গ্লাস সব রিটার্ন, আরে খোদা, এটা ডিসকাউন্ট একদম লস 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 লস। নাও এক পিস আছে, কালার বেরিয়ে নেন, আমি একটা ড্রেস রিপিট করবো না, ধরবো আর ফেলে দিব। বডি 48, লম্বা 48 হবে, বাবা লম্বা 52, বডি 48। দেখেন গাউনটা পুরা কাটচুপির আর আয়না মিররের কাজ করা, হ্যাঁ মিররের ওয়ার্ক করা, কাটচুপির কাজ করা, এত সুন্দর। সাথে সাথে করে নিয়ে নেবেন, সাথে সাথে। আমি সিল্ক ভিলার দুইটা শাড়ি নিছিলাম আজকে, খালার আমি আর খালার জন্য খুব সুন্দর। সাইরা আলী আপু আই লাভ ইউ, আমার পরাটা সিল্ক ভিলার শাড়ি আপু, আমার পর মা কার কমেন্টের মধ্যে হাহা চলে গেছে রে, সাইরা আলী আপু ভুলে ভুলে হাহা চলে গেছে, কেমন করে জানো বলে দিই। এটা হচ্ছে গাউন, অনেক 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 সুন্দর, দাও অন্য দাও অন্য দাও অন্য দাও, তার লাগবে খালি চোখ বন্ধ করে কিট করে নিয়ে নেবেন। কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস এক পিস আছে, কত এটার প্রাইস কত দেখি, চোখ বন্ধ করে এটা নিবেন, একদম লস প্রাইস 1250 টাকা। এই গাউন কাটচুপির কাজ করা গাউন 1250 টাকা লস প্রাইসে, কাটচুপির কাজ করা এই গাউনটা, বাবা আনারকলি ডিসকোচলের মতো, অনলি 1250 টাকা। ভালো লাগতেছে না, অনেক সুন্দর লাগতেছে গাউনটা, 1250 টাকা নিবেন, এক পিস আছে, চোখ বন্ধ করে নিলে নেন, নানি লাফসাস করেন, এক পিস আছে এই জন্য বলছি নিলে নেন, নানি লাফসাস করেন। এই হচ্ছে আপনার কি যে সুন্দর একটা দোপাট্টা আপু, রেওনের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা, গাউনটা এরকম নাইসলি কাটচোপের কাজ করা আছে। এটা হচ্ছে আপনার স্লিভস, অনেক সুন্দর একটা গাউন, বিউটিফুল একটা গাউন। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, বডি 48, লম্বা 52 আছে প্রায়, প্রাইস হচ্ছে 1250 টাকা, একদম যে কোনো জায়গায় পরে যেতে পারবেন। শেষ এক পিস আছে, খতম, এটা বাইরে বলুন, আচ্ছা দাও, এই যে এটার একটা দেখাইছিলাম না, কত জনের দিচ্ছে, এটার লস প্রাইস 1180 টাকা, 1180 টাকায় দিচ্ছি, জালাকে নিয়ে নেন, তাড়াতাড়ি নিয়ে নেন। শিখা বর্মন দিদি, আমার পরা শাড়িটা সিল্ক ভিলার শাড়ি, আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে অনলি কত জানি 2250 টাকা ডিসকাউন্ট প্রাইস, সাথে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা শাড়িটার জন্য শুধুমাত্র। আমি আবার বলে দিচ্ছি, ডেলিভারি চার্জ ফ্রি আর অফারটা কিন্তু শুধুমাত্র আমার পরা শাড়িটার জন্য, আমার পরা শাড়িটা এবং এটার কালারের জন্য নো, আমার পরা শাড়ি এবং তার কালার নিয়ে আমি আগে একটা লাইক করতে আগে একটু দেখে নিন, ভিডিও শাড়ি দেখে সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার হাতা, হাতাটা দেখেন এরকম খুবই সুন্দর। এইটা হচ্ছে আপনার ড্রেসটা, মা গো মা কি যে সুন্দর, বডি 48 আছে, লম্বা জানি কথা বলছি না বলে গেছি, দাও না দাও ওন্নাটা দেখেন, ওয়াও অনেক 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 সুন্দর দেখেন ওন্না, কি যে সুন্দর দোপাট্টা, দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর, থ্রি পিস 1180 টাকায় দিলাম, এইরকম সুন্দর একটা পার্টি ড্রেস 1180 টাকায় দিলাম। গ্রেট টু সি রুবায়েত ফাতেমা, তো অনেক বিগ ইন হার লিমিটস, ব্যাক ইন হার লিমিটস, মোর পাওয়ার টু ইউ গট, নট আফটার দ্য পজেন, আমি আজকে অনেকবার হোয়াটসঅ্যাপ প্রাইম মেসেজ দিব, মানে আজকে আমি সকাল 10টা থেকে দৌড়ে দৌড়ে আসছি। প্রাইস দিচ্ছি এটা কত, এই কত দিচ্ছি, লস প্রাইস 1180 টাকা,
দিয়েছিলাম ওটা অলরেডি শেষ, সেটা তো লাগে, সেটা নিয়ে নেন 1180 টাকা অনলি। পার্টি ড্রেস লস্ট প্রাইস 1180 টাকা, পার্টি ড্রেস লস্ট প্রাইস 1180 টাকা, পার্টি ড্রেস লস্ট প্রাইস 1180 টাকা। ওদেরকে কিন্তু আপডেট দাও। এই শোনো, এই লাল শাড়ি কথা দিয়েছিলাম, তারা যে লাল শাড়ি অর্ডার করবে ধরে নিবে, আমার বিয়ে আছে সামনে, আমার একটু জানাই অর্ডার করে। এটার প্রাইস আছে 1180 টাকা, 1180 ভালোবাসি শেষরা। দেখে নেন দোপাট্টাটা খুবই সুন্দর, দোপাট্টাটা খুবই সুন্দর, যেটা হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেসটা অনেক সুন্দর, এক্সেলেন্ট, বডি 48 লম্বা 45 শেষ, খতম হয়ে গেল। ওয়া গরমে আমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। শয়তান ছেলের দল, তোমরা ইচ্ছা করে এরকম এসে হলো। এই কত, এই এটা দেখেন থ্রি পিস 1650 টাকা ছিল, কত দিব, কত দিব, এটা 999 টাকায় দিলাম, দেখেন নেন এক পিস আছে, কাল লাগবে নিয়ে নেন, 1650 টাকা ছিল, 999 টাকায় দিয়ে দিলাম কটনের মধ্যে। বাপ রে বাপ, কটনের মধ্যে থ্রি পিস কইরা আরামসে তাজে পাবেন, আরামটাজে পাবেন, তারপরে আমাকে বলবেন। স্ক্রিন প্রিন্ট করা কটনের মধ্যে অনেক সুন্দর থ্রি পিস, ওনার মধ্যে এরকম ট্রান্সেল করা আছে, ওনার মধ্যে এরকম ট্রান্সেল করা আছে, মাশাআল্লাহ, আহ নামরা মেরে বসে পড়ি। অনেক সুন্দর এক পিস আছে বুঝছেন, আমার এই ক্যামেরা কাছে নিতে অনেক গরম লাগে, ফ্যানের নিচে বাতাস করতে। এই সুন্দর ড্রেসটা কত জানো দিছি, 999 টাকা, এক পিস আছে কটনের মধ্যে, খুবই সুন্দর গলাটা এমব্রয়ডারি সিস্টেম আছে কাজ করা, বডি 50 প্লাস বানাবেন, লম্বা লম্বা হইছে 46, লম্বা 46, হ্যাঁ লম্বা 46, লম্বা 46, তাই শর্টটা নিতে কও। এই একটা প্রোডাক্টের অর্ডার দিলাম বাকি না, তাই আর এক পিস করে আছে এগুলো, এরা দিয়ে দিলাম 999 টাকা, একটা অর্ডারে নিবে 999 টাকা। এই দেখো তারা রিটার্নে পার্সেল মতো আছে, কেন তাই নেবেন না, খুলো খুলে দাও না, একদম ছেড়ে করে দেবো, না 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 না, মিরপুরের মাল দিও না, পরে মিরপুর ওপেন নিয়ে কিছু কথা বলতে হবে, এটা 999 টাকা, যা লাগতেছে নিয়ে নেন, থ্রি পিস, থ্রি পিস 999 টাকা, কাপড়টা অনেক ভালো কটনের মধ্যে, দেখেন অনেক বড় একটা কাপড়, এটার বডি 56 প্লাস বানাইতে পারবেন, এত কাপড় দেওয়া আছে, অনেক সুন্দর ড্রেসের দামানটাও সুন্দর, সিম্পলি এটা সুন্দর যা লাগতেছে সেটা নিয়ে নেবেন। সুরভিতে আপনার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি, আপনি অনেক ড্রেস বিক্রি করেন, সুরভিতে আমরা কি করেছি সেইটা হচ্ছে কোর্টে প্রমাণ হবে আপু, আমি তো কোর্টে মামলা করেছি, সো এর আগে আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না, আর আপনি যে কমেন্টটা করেছেন এইটারও আমি উত্তরটা দিতে চাই না সুরভিতে আপু। হ্যাঁ, এটার আমরা হাইকোর্টে আমি নিজে রিট করেছি, আপনারা হয়তো দেখেছেন, তা আমি এই যেহেতু মামলাটা মহামান্য হাইকোর্টে আছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না আপু, ভালো কি খারাপ, খারাপ কি ভালো, সবটুকু মহামান্য হাইকোর্ট বিচার করবে ইনশাল্লাহ। ওকে, তো এটা কত দিব বলো, এটা অনেক সুন্দর একটা কাতানের ড্রেস, বাপ রে বাপ, এমন সফট একটা কাতান, এমন সফট একটা কাতান, এটা হচ্ছে ব্যাক প্রাইস, এটা ও হইছে যায় রাখছে ইয়ার জন্য, মিরপুরের শোরুমের জন্য আমি রাখছি না, এই হচ্ছে তো এখন লাইটে দেখা দিয়েছে, কেমন লাগে বলেন, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টের নিচের দিকে ওই এই বর্ডারটা যাবে, ব্যাক পার্টের নিচের দিকে ওই বর্ডারটা যাবে, এটা হচ্ছে হাতা, বাট কাপড়টা পুরো ট্রাস্ট মি এত বেশি সফট, এত বেশি সফট, এত বেশি সফট। হাই আপু, তোমাকে আল্লাহ হেফাজত করুক, তোমার উপর অনেক বদনজর আছে, ভালো থাকো সবসময়। জামিল আক্তার আপু, আপনারা বেশি বেশি সুনজর দেন, সুনজরের সকল বদনজর কেটে যাবে ইনশাল্লাহ, আল্লাহ বড় সাপ, আল্লাহ বড় সাপ। লাভ ইউ আপু, আপনাকে অনেক ভালোবাসি, আর আপনার উচিত কথাগুলো অনেক ভালো লাগে, নুপুর শিকদার আপু, থ্যাংক ইউ সো মাচ। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা দিতে হবে, কারণ এগুলো সব লসে দিতেছি। আচ্ছা, তবে তবে যদি আমার পরা শাড়িটা অর্ডার করেন প্লিজ, এটা চারটা কালার আছে, আমার পরা শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ, আমার পরা শাড়িটার সাথে আপনি যা যা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রির অফারটা প্রযোজ্য হবে যদি আমার পরা শাড়িটা বা তার যে কোনো একটা কালার অর্ডার করেন। এই বেটা প্রাইসটা দেখাও, এটা এই হচ্ছে যে আপনার ড্রেসটা, বা 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 বা, এটা মিরপুর শোরুমের ওপেনিং এর জন্য রাখছিলাম, এত সফট একটা কাতান, এই ড্রেসটা যখন আপনি নেবেন আপনার কাতানের প্রতি ধারণা চেঞ্জ হয়ে যাবে, এত আরামদায়ক। রেগুলার কত ছিল, রেগুলার দেখাও, রেগুলার না দেখালে ডিসকাউন্ট বলতে পারতেছি না। এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা, এটা মিরপুরের জন্য রাখছে, তাও আমি একটু দেখা ওই ফাইলের যন্ত্রণায় দেখা দিলাম, এটা হচ্ছে অনেক সুন্দর,
এই ড্রেসটা কততে নিবেন, কততে নিবেন, কততে নিবেন বলেন? এই দাও না দাও, পার্টি ড্রেস, পার্টি কাতান ড্রেস। দেখেন দোপাটাটা, দেখেন এত সুন্দর, একদম ঝিকিমিকি করে কাজ করাচ্ছে, এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করাচ্ছে, অনেক সুন্দর একটা ড্রেস। সালোয়ারের কাপড়টা ফাটা ফাটি, অনেক সুন্দর মাশাআল্লাহ। যা লাগবে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে ড্রেস এন্ড দোপাটা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড়, হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। আর এটা প্রাইস কত বলো? এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, বা 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 বা, এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, কি যে সুন্দর দোপাট্টাটা। জাস্ট নাম মাত্র প্রাইসে এইটাকে দিব, কিরাই কিরাই এটারে নিতে চান। তাই তোমাদের ভাষাটা কিরাই কিরাই নিতে চান, দেখেন। এটার প্রাইসটা বলে আমি ঘেট করে চলে যেতাম, ওই কাল ড্রেসটা লোক দেখা। এই দুটা ড্রেস দেখাবো, হ্যাঁ হ্যাঁ, এক পিস করে আছে না, রিটার্ন আসছে দুটা, এই দুটা রিটার্ন ড্রেস দাও, এটা লোক আর এটা লোক, এটা লোক, আর দুটা রিটার্ন ড্রেস দেখা দিলেই নিম। তাহিম আমি কেন প্রাইসটা বলবো নাকি বলবো না? গরু, আমি তো সেটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি পার্সোনাল রেগুলার প্রাইস। দেখেন এই কাতান ড্রেসটা কাল লাগবে, খালি নিয়ে নিবেন, খালি নিয়ে নেবেন, চোখ বন্ধ করে নিলে দেখবেন, আমি লাক্সাস করবেন। এই না আমি লসে দিয়ে দেবো, কত? এই না আমি তোমরা কথা বলো না, চোখ 1450 টাকা দিয়ে দিলাম না, যে নেবেন সে জিতবেন, যে নেবেন সে জিতবেন, জাস্ট 1450 টাকা লস প্রাইসে দিয়ে দিলাম। এইটা আপনার 1 2 3 4 পাঁচ পিস আছে, পাঁচ পিস আছে, এটা দুই, এই চোখ করো, পাঁচ পিস আছে, মিরপুরের জন্য দুই পিস রাখো, তিন পিস অনলাইনে দাও, তিন পিস অনলাইনে নিতে পারবেন, অনলি 1450 টাকায় দিলাম। কাতান ড্রেস দেখেন, চায়া মানে এটা একদম তাকায় থাকার মতো, এত সফট, এত সুন্দর একটা কাতান ড্রেস, ওন্নাটা অনেক সুন্দর, পড়তে অনেক বেশি কমফোর্টেবল। সালোয়ারের কাপড় দোপাট্টা দেখেন, আই চোখ 1450 টাকা দিছি, লস হইলো মার্কি, আই দাও, আই রিটার্ন ড্রেস দাও, এটা একটা রিটার্ন আসছে, কালাক বেরিয়ে নিবেন, এটা এমনি লসে দিছিলাম, আরো লস, এটা দাও, এটা হচ্ছে হাতা, কত জন এটা? হ্যাঁ 1050 টাকা লস প্রাইস, দিদি লস প্রাইস 1050 টাকা, থ্রি পিস। বডি কত, লম্বা কত? 1050 থ্রি পিস 1050 টাকা শুধুমাত্র লস প্রাইস, সালোয়ারের কাপড় ফালাই দিলাম। কামিজটা দেখেন বানানোই আছে, বডি 48 লম্বা 45 না, এটা হচ্ছে হাত 44, সাইড দিয়ে দেখেন আবার এরকম পট্টি লাগানো আছে, খুবই সুন্দর। নিচের দিকে ডিজাইনটা দেখেন, কটনের মধ্যে পরে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বললেন যে তো ইয়া তুমি 1050 টাকা দিয়ে হাতে পায়ে বলবেন, বাবারে বাবা তুমি 1050 টাকা দিয়ে এটা কি ড্রেস দিলাম। দেখেন ওন্নাটাই দেখেন কত সুন্দর, ওন্নাটা শুধু দেখেন কত সুন্দর, বা 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 বা। সালোয়ারটা ব্ল্যাক কালারে দেখাই দিছি, গাল লাগতেছে, শেষ খতম, আই দাও এটা দাও, এটা দিয়ে শেষ করবো, আর একটা না হাত দিয়ে ঘুরাবো, আর একটা প্রোডাক্ট দাও, আমার গরমে আমার জিন্দিগি বরবাদ হচ্ছে, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, আই চপ, আর একটা রিটার্ন ড্রেস দেখাবো না, কালকে দেখাবো, গরমে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আপু দেখেন শুনেন, এটা গলাটা কিভাবে বানাবেন জানেন? এই যে এখানে সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে না, এই প্যানেলের কাপড়টা দিয়ে গলাটা এইভাবে বানাবেন, গলাটা এইভাবে বানাবেন ড্রেসের। তারপরে দেখেন প্যানেলের কাপড় আরো দেওয়া আছে এই পাশে, প্যানেলের কাপড়টাকে কেটে টেইলার্সকে বলবেন ড্রেসের এই পাশে লাগাইতে, এই পাশে লাগাইতে, দুই পাশে লাগাবে, বুঝতে পারছেন? গলাটা কিভাবে হবে, গলাটা হচ্ছে যে এইভাবে হবে, এটা এক পিস আছে, এটা প্রাইস দেখাও, অনলি চোখ বন্ধ করে নিবেন, এটারে নিলে জিতবেন, না নিলে কি করবেন বলেন তো? এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, আফসোস করবেন, লস প্রাইস 1050 টাকা, ওন্নাও এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, ওন্নাও এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, দেখেন
ওন্নাটাও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, লন কটনের মধ্যে পুরো ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ওন্নাটাও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এক পিস হচ্ছে 999 টাকায়। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। ওকে, আগামীকালকে আমার সাথে যোগাযোগ করেন। আগামীকালকে রাতের বেলা আবার একটা, এই পরশুদিন তো আমাদের মিরপুরের শোরুমের ওপেনিং, মানে সোমবারের সকালবেলা। আগামীকালকে রাতে আবার এই রিটার্ন মিটার্ন কিছু ড্রেস ট্রেস আসলে ওইগুলো আর ওইখান থেকে কতগুলো ড্রেস ট্রেস মিলাই একটা ডিসকাউন্ট লাগিয়ে দিব। ওকে, দালাল কাছে নিয়ে নেন। এই হচ্ছে ড্রেস দোপাটা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়। ওকে, শেষ, খতম। জামার গলাটা কিভাবে বানাবেন মনে আছে? এই যেভাবে লাগাবেন, এই এই কাপড়টাকে নিয়ে গলার মধ্যে এইভাবে লাগাবেন। এক পিসে আছে 1050 টাকা। কামিজ পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, শেষ, খতম। আর যদি কিছু দেখাইছ তোমার এটা ভালো বুঝবে না। ওমা, অনেক গরম লাগতেছে। নুসরাত ইফাত আপু, না খুচালে ভালো লাগে না? আমাকে কি আমার আগের রূপে ফেরাই নিতে চান? না খুচালে ভালো লাগে না, খুচান কেন? আমরা কি শুধু পাকিস্তানি ড্রেস বিক্রি করতাম? আমরা সারা জীবনই দেশি বিক্রি করতাম, ইন্ডিয়ান বিক্রি করতাম, পাকিস্তানি বিক্রি করতাম, মানে এখনো করি, সবই বিক্রি করি আমরা। চায়নার ব্যাগ বিক্রি করি, জুতা বিক্রি করি, সবই বিক্রি করি আমরা। তা কেন খুচান, খুচান কেন? খুচায় খুচায় কি মজা পান? খুচায় খুচায় কি মজা পান? সানবিস ভাই টনির জন্ম হয়েছে দেশি শাড়ি দিয়ে। ওকে, খুচায়েন না। সানবিস ভাই টনির এক একটা শোরুম 2,000-2,500 স্কোয়ার ফিট। সো আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী দেশি বিদেশি সব ধরনের পণ্য রাখতে হয়, কাস্টমারের অন ডিমান্ডে। ছেলেদের কাপড়ও রাখতে হয়, ছেলেদের পাঞ্জাবিও আমরা রাখি, মেয়েদের কাপড়, মেয়েদের সপ্ত মেয়েদের কাপড়, মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, ওয়েস্টার্ন, জুতা, ব্যাগ সব রাখি, সাথে ছেলেদের পাঞ্জাবিও রাখে, কাস্টমারের অন ডিমান্ডে। হ্যাঁ, সানবিস ভাই টনির শুরু হয়েছে টাঙ্গাইলের শাড়ি দিয়ে, তারপরে দেশি বিদেশি সব ধরনের কাপড় সানবিস ভাই টনি বিক্রি করে। খুচান কেন? খুচায় কি মজা পান? আপনারা কেউ টাকা পেমেন্ট দিবে খুচাইলে? কেন খুচান? আরেকজনের খুচাইতে খুব মজা লাগে, খুচান কেন? কারণটা কি? খুচায়া মেজাজ নষ্ট করেন না আমার, বুঝেন নাই? খারাপ ব্যবহার করতে চাই না আমি কারোর সাথে, কেন খুচান আমাকে? আমি আপনার কোনো ক্ষতি করছি? আপনার কোনো ক্ষতি করছি? আমার শোরুম আছে, এসে দেখে নিয়ে যান অনলাইনে, বিশ্বাস না হলে। আর অনলাইনে আপনার কাছে অপশন আছে, আপনাকে অপশন দেওয়া হয়েছে ক্যাশ অন ডেলিভারি, 1 পয়সা অ্যাডভান্স দেয় না সানবিস ভাই টনি। ডেলিভারি ম্যান আপনার বাড়িতে প্রোডাক্ট নিয়ে যাবে, অথবা আপনি কুরিয়ারের কাছে প্রোডাক্ট দেওয়া হবে, আপনি টাকা প্রোডাক্ট চেক করে টাকা দিয়ে রিসিভ করবেন, আপনার কাছে অপশন আছে। তো খুচান কেন? খুচায় কি মজা পান? নিজের চরিত্র জাহির করেন, মানুষকে খুচায় কি মজা পান বলেন? আপনার একটু পয়সা বেশি দিয়ে দিবে, আপনার বেশি সুনাম হবে আমাকে খুচায়, আমাকে পচায় কি আল্লাহ আপনার বেশি সব দিয়ে দিবে? ধর্মের বাণী অনেকে শোনান, কিন্তু মানুষরে খুচানো যে ধর্মের মধ্যে পড়ে না, এটা তো বুঝেন না। আপু, শুভ্র সেতু লিখছে, লাইভ চলাকালীন অর্ডার কিভাবে প্লেস করবো? রিপ্লাই তো করে না আপু, রিপ্লাই করতেছে যেহেতু আমি একসাথে লাইভে, আই কোনো একটা রিপ্লাই করতে বলো। আমি লাইভে তো একসাথে সবাই ঠাস 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 করে এখন মেসেজ দিতেছে, পেজে দুটো রিপ্লাই দিতে সবাই লিখতেছে, তারপরে আমি আপনাকে স্পেশাল কেয়ার করতেছি। আপু, কিছু মানুষের আছে আপু, নিজের জীবনে যদি কিছু করতে পারো তা না পড়ো, অন্য একজন যদি কিছু করতেছে এইটা মনে করেন দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এটা হচ্ছে কিছু মানুষের চরিত্র। মনে করেন এখন যদি আমি লাইভে এসে পেপু করতাম, কান্নাকাটি করতাম যে হ্যাঁ আমার জীবনে কি হয়ে গেল, আমার সানবিস ভাই তনি বসে গেল, আমি বসে গেলাম, তাইলে কিছু মানুষের খুব খুশি লাগতো। কিন্তু না, আপনাদের, আপনারা তো থুতুটা দেন না নিজের গায়ে পরে, কারণ আপনারা ছাড়া আমাকে, আপনি হয়েছে 100%-এর মধ্যে 1%-এর মধ্যে পড়েন। খারাপ মানুষের সংখ্যা হচ্ছে 1%, 99% মানুষ আমাকে ভালোবাসে, হাজার হাজার নারীরা আমাকে ভালোবাসে, লক্ষ লক্ষ মা বোনেরা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, আমার লাইভের কমেন্ট দেখেন, কয় পার্সেন্ট খারাপ কমেন্ট আছে আর কয় পার্সেন্ট ভালো কমেন্ট আছে দেখেন, নিজের চোখকে খুলেন, চোখের পর্দাকে সরান। কি মজা পান আরেকজনকে পেরেশানি করে? আমি কি আপনাকে পেরেশানি করার জন্য লাইভে আসছি? এখন রাত কয়টা বাজে? 12:32 বাজে, গরমে আমার জানের টান দি পিয়া হয়ে যেতেছে, জান খারাপ হয়ে যেতেছে, তারপরে কষ্ট করে লাইভ দিতেছি, এত বড় ঝড় তুফান গেছে আমার উপর দিয়ে, একটা স্টাফের চাকরি খাই নাই, একটা স্টাফ ছাঁটাই করি নাই, সবগুলার দায়িত্ব নিয়ে বসে আছি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, দোয়া চাই যেন আমার কারো কাউকে যেন চাকরি থেকে বাইর করা না লাগে। হ্যাঁ, বিবেকটাকে কাজে লাগাবেন, হিংসাকে কাজে না লাগাইয়া, মনের কুলসতাকে কাজে না লাগাইয়া বিবেকটাকে কাজে লাগাবেন। আরেকজনকে খুচায় কি মজা পান? মনে হইতেছে কি জীবনে তারা কেউ, তাদের জীবনে কোনো ভুল নাই, তারা জীবনে কেউ ভুল করে না। হ্যাঁ, সবার জীবনে ভুল থাকে, সবার জীবনে ধাক্কা থাকে, আমার এখানে যারা কাজ করে এরাও মানুষ, এদেরকে যতই শাসন করি তারপরেও যদি ধরেন 100 জন কাস্টমারকে সার্ভিস দেয় একটা স্টাফ, সেখানে একটা দুইটা ভুল হইতেই পারে, ইটস ভেরি নর্মাল, বাট আমি সমাধান করা হচ্ছে কোম্পানির কাজ, আমরা সলিউশন করতেই আসি এবং আমরা কাস্টমারকে সার্ভিস দিতেই আসি, বাট খুচানো ছাইড়া দেন, বুঝেন নাই? খুচায় কি মজা পান?
কিছু মানুষের চরিত্র যে আপু জীবনে ভালো হবে না, এদের মনে শান্তি নাই। তুমি এত সুন্দর দিদি, সবাই তো জ্বলবে দিদি। অরুণিমা দাশগুপ্ত, থ্যাংক ইউ, অসাধারণ তোমার কথা, তোমার আমার ভালো লাগে কথাগুলো। সানজিতা সানজিতা, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি আপু এই ঘটনার পরে আমি যদি আজকে ব্যবসা ব্যবসা বন্ধ করে দিয়ে আত্মহত্যা করতাম, তাও এই ধরনের চরিত্র মানুষগুলো খুশি হইতো, তখন ওরা ফেসবুকে মজা নিত, এরা এইসবই করে। যাই হোক, আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিছি, দ্যাটস ইট। মুক্তি আক্তার আপু, ইউ আর রাইট আপু, থ্যাংক ইউ সো মাচ। শোকনের অভিশাপে গরু মেরে না এগিয়ে যান আপু। আক্তিম আলু, থ্যাংক ইউ সো মাচ, যে যাই বলুক আমরা তোমাকে ভালোবাসি আর সবসময় পাশে আছি। আরোহী জাহান উর্নি, থ্যাংক ইউ সো মাচ আপু। এবং আপনাদের মতো আপু লক্ষ লক্ষ আপুদের ভালোবাসা আছে দেখে আমি রোবার্ট ফাতিমা তনি স্টিল নাও ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলতে পারি। বিশ্বাস করেন, আজ থেকে চার দিন আগেও আমি মরার মতো থাকতাম। তিন দিন আগে থেকে যখন আমি লাইভ শুরু করছি, লাইভে আসার পরে আমার পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে। 99% মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করে আমার পেজে, এত এত আপুরা আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন মানসিকভাবে। আমি আমার মানসিক শক্তি যাক কত বেড়ে গেছে আপনাদের এই সাপোর্টিভ কমেন্টগুলোতে। আপু যারা যারা আপু আমাকে সাহস দিচ্ছেন, আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের অনেক ভালো করুক। আপু এত এত সাপোর্ট দিচ্ছেন, এত এত রিভিউ দিচ্ছেন, অনেক আপুরা লিখছেন যে তনি আপু তোমার কাপড় আমি সারা বছর পরি, সারা জীবন তোমার থেকে, মানে যখন থেকে তুমি ব্যবসা শুরু করছো অলওয়েজ তোমার থেকে কাপড় কিনি, তোমার কাপড় অনেক ভালো। এই যে আমার মানসিক শক্তিগুলো দিচ্ছেন, অনেকে লিখছেন এরকম যে যাই বলুক তোমার কাপড় আমরা কিনি অনেক ভালো। এই যে মানসিক শক্তিগুলো আপু দিচ্ছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপু, চিরকৃতজ্ঞ আপু। আরোহী জাহান অর্নি আপু যেমন লিখলো যে উনি অলওয়েজ আমার আমার সাথে আসছে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। নিধির কুমার, অনেকদিন পরে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। মেজাবিন কলি, সাতবার কমেন্ট করছেন দেখি না, হরি আপু এই যে কমেন্ট করে করছি, কলি আপু লাভ ইউ, আমার পরা শাড়িটা 2250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, শুধুমাত্র আমার পরা শাড়ির জন্য অফার। তোমার জন্য অনেক দোয়া রইল প্রিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আফরোজ আক্তার, তিনি আচ্ছা আপু বাদ দেন, এইসব মানুষ এরকমই, হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আপু আছে এরকম, আপনার আমার চারপাশে এরকম কিছু টক্সিক মানুষজন পাবেন, আপনি থেমে যাবেন না এটা কখনোই আশা করি। সাবরিনা হুমায়ের আপু, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপু, সব আপনাদের ভালোবাসা আপু। বাতে লোকের কথায় মন না দিয়ে আপনি আপনার কাজ করেন, বাজে মানুষের কাজই হচ্ছে অন্যের কিছু একটা পাইলে বাজে কথা বলা। সুরভি আক্তার, একদম আপু একদম আপু, তোমার অনেক ভালো লাগে। নুসরাত জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান মিতু, সব ঠিক হবে ইনশাল্লাহ আপু, কেমন আছেন, অনেক ভালো লাগে। নাসিমা ব্লগ ভিডিও, থ্যাংক ইউ, যে সৎ থাকে আল্লাহ তার পাশে থাকে। তাসফিয়া আনজুম খাদিজা, না গাড়ি নাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু শেখার আছে। তামানা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি লাইফটা শেষ করে দিই আপু, এমন গরম লাগতেছে আপু, আরেকটু থাকলে আমি মরে যাবো এখানে। জানাদুর ফেরদৌস, সব কিছু ইগনোর করো, আপনি আপনার মতো চলেন, থ্যাংক ইউ আপু। এমন গরম, ঠান্ডা ভরা গরম পড়ছে, তার মধ্যে এই রুমটাতে এসি নাই আর ফ্যানের বাতাসে, মানে বাতাস গায়ে লাগতেছে না, অনেক গরম বাতাস, ফ্যানের মধ্যে আবার চুলগুলো খোলা, চুল খোলার জন্য আরো বেশি গরম লাগতেছে। দাগা, সবাই অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন, আমরা একটু কিশোরগঞ্জের বাসায় কথা বলে লাই। সাজিয়া রহমান, শাড়িটা আপনার আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সোনি আফরোজ, আমার পছন্দের মানুষ, থ্যাংক ইউ। কামরুন আহার পুতুল আপু, আপুরে হাই আপু রিমা খান, এত সব মানুষের কথা কান্দিও না, থ্যাংক ইউ। রাফা আপু কি লিখছেন, আপনার অনেক সুন্দর, থ্যাংক ইউ তোমার। রায়হান সরকার, কিউট লাগছে, থ্যাংক ইউ। নুসরাত জাহান, লাভ ইউ আপু, লাভ ইউ টু। ফরিদা এস, তোমাকে অনেকে হিংসা করে, একদম বাজে কমেন্টের মানুষ কমেন্ট পড়বো না, বাজে মানুষের কমেন্ট। তারিক সাক্তার আপু, একদম না, থ্যাংক ইউ সো মাচ, তোমার হাতের আংটিগুলা। রজনী আক্তার, কিসের পাথর, আমার হাতের আংটিগুলো আপু স্টোনের, স্টোনের রিয়েল স্টোনের আপু, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। সবাই দোয়া করবেন আমার জন্য, মাফ করে দিয়েন, আংটিগুলো হচ্ছে স্টোনের রিয়েল স্টোন, এটা হচ্ছে ক্যাটসাই, এটা পোকরাজ, এটা হচ্ছে পান্না, এটা হচ্ছে কি জানো নীলা, ইন্দ্রনীলা। গরম লাগতেছে, আল্লাহ হাফিজ, আম সরি। নুরেন কাশি আপু, ইউ আর সো স্টানিং, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে তোমাকে। আরিফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকেন, আগামীকালকে দুপুরে লাইভে দেখা হবে, বাই বাই, আল্লাহ হাফিজ। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আমার জন্য দোয়া করবে। আরুণা রশিদ, খুলনা আসবো, খুলনা আসবো, খুলনা আসবো, তাড়াতাড়ি আসবো, খুলনার জন্য অনেক স্পেশাল কিছু অফার দিব। এখন আমি যাই, আল্লাহ হাফিজ, বাই বাই। আমার পরা শাড়ি 2250 টাকা, আর আমার পরা শাড়ির জন্য ডেলিভারি চার্জ।